আসসালামু আলাইকুম, রাজু আছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে বেসিক্যালি কোনো মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়নি, আজকে বেসিক্যালি একটা আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনো 10 প্রো। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটা আনবক্সিং করব, মানে আনবক্সিং খেলবো। কারণ হচ্ছে ফোনটা আমি আগে থেকে আনবক্সিং করে রেখেছি, সেই জন্যই বললাম আমরা আনবক্সিং খেলবো। সো ফোনটা আমরা আস্তে আস্তে খুলবো, যেভাবে অন্যান্য যারা ফোন রিভিউ করে তারা যেভাবে ফোনটা খোলে, আমরা ঠিক সেভাবেই ফোনটা আস্তে আস্তে করে খুলে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন আমরা মেইনলি ফোনের যে উপরের বক্সটা রয়েছে সেটা খুলবো এবং ফোনটাকে দেখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু টেকনো 10 প্রো ফোনটা ফুললি এখানে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। যেহেতু আমি প্যাকেটটা খুব সুন্দরভাবেই করেছি, সেজন্য অবশ্যই সুন্দরভাবেই দেখা যাওয়ার কথা। সো ভিতরে দেখবো আর কি কি দেয়া আছে। এখানে একটা পেপার দেওয়া রয়েছে, এটা সম্ভবত ওয়ারেন্টি কার্ড। এই ফোনটাতে 12+1 মানে 13 মাসের ওয়ারেন্টি রয়েছে। সো পেপারটা আমরা এক সাইডে রেখে দেব এবং দেখব বক্সে আর কি কি দেয়া আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হেডফোন দেওয়া রয়েছে, অন্যান্য অনেকগুলো ফোনে কিন্তু হেডফোন দেওয়া থাকে না। এছাড়াও রয়েছে একটা সিলিকন কাভার, এটাই সেই সিলিকন কাভার যেটা আসলে ফোনের মধ্যে দেয়া থাকে, প্রায় অনেকগুলো ফোনে দেয়া থাকে কিন্তু সব মডেলে দেয়া থাকে না। সো এটা হচ্ছে আমাদের ফোনের সেই ঐতিহাসিক চার্জার, যেটা দিয়ে আসলে এই ফোনটাকে চার্জ দেওয়া যায় বা চার্জ দিব আমরা এটা দিয়ে। সো এটাকেও আমরা এখন সাইডে রাখবো। অ্যান্ড এটা হচ্ছে হেডফোন, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মোবাইলের যে বক্স আছে সেটা থেকে। অ্যান্ড এছাড়াও এটা হচ্ছে টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য ফোনটা। সো এখানে আরেকটা জিনিস থাকার কথা, সেটা কোথায় একটু খুঁজে বের করতে হবে। অ্যান্ড এটাই হচ্ছে মেইন, মানে এটা যদি না থাকে তাহলে ফোন কেনাটাই আসলে আমার কাছে ফোন কেনাটাই আসলে একটা দুঃখজনক ব্যাপার যদি জিনিসটা না থাকে। সো এই যে আমরা পেয়ে গেছি আমাদের যে সেই কাঙ্ক্ষিত জিনিসটা, এটাই আমার কাছে মেইন একটা ফোন কেনার পর এটাই আমার কাছে খুব ভালো লাগে। সো সব কিছু সাইডে রেখে দিলাম, এখন আমরা দেখব যে ফোনটা কী অবস্থা, ডিজাইনটা কেমন। অ্যান্ড আমরা চালু করে দেখব, ফোনটা অলরেডি চালু আছে, তারপরেও যেহেতু আমি আনবক্সিং করতেছি সেহেতু আপনাদেরকে একটু দেখানোর জন্য হলেও আমরা এটি পুনরায় প্যাকেট করেছিলাম। সো এই হচ্ছে ফোনের ব্যাক সাইড, দেখতে মোটামুটি অনেকটা সুন্দরই লাগছে। অ্যান্ড একটু আইফোন ভাব আসে। সো ফোনটা চালু আছে, আমরা জাস্ট দেখব যে টুকিটেক ইউজার এক্সপিরিয়েন্স কেমন। অ্যান্ড সব কিছু মোটামুটি ঠিকই দেখা যাচ্ছে। সো ইউজ করার পরে আসলে বোঝা যাবে যে ফোনটা কেমন, এর আগে কিন্তু এটার কোনো রিভিউ দেওয়াই আসলে সম্ভব না। সো এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি পরবর্তীতে ফোনটার একটা রিভিউ ভিডিও আনবো আমার এই চ্যানেলে। এই ফোনটা আমার এক ছোটো ভাইয়ের জন্য কিনেছিলাম, সো সেই জন্যই আসলে আনবক্সিং ভিডিও আনা, কারণ আমি আমার এই চ্যানেলে কোনো আনবক্সিং ভিডিও আনি না বা মোবাইল রিভিউর ভিডিও আনি না। সো ছোটো ভাইয়ের রিকোয়েস্টে ফোনটা রিভিউ দিলাম, বা রিভিউ বলবো না, এটাকে আনবক্সিংই বলা চলে। সো আনবক্সিং করলাম। সো এই ছিল আমাদের মোটামুটি ফোন আনবক্সিং। সো গাইজ, আজ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।